তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সেলিম। আমি জাহিদ হোসেন, পার্থক্যের সর্বশেষ জানি। উচ্ছেদে প্রভাবশালীদের ছাড় দেবেন না নতুন মেয়র আতিকুল, পরিবহনে শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার। নির্বাচনে ভোটার কমে বিএনপির অনুপস্থিতি দেখছেন বিশ্লেষকেরা, আছে উপনির্বাচনে অনাগ্রহের বিষয়েও। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে, আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। জাহিদ, ঢাকা উত্তরের সদ্য বিজয়ী মেয়র আতিকুল ইসলাম নানা প্রতিশ্রুতি দিয়েছেন নগরবাসীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন যে সমস্যার সমাধান করেই নগরবাসীর আস্থা অর্জন করবেন প্রথমেই, এবং অবৈধ দখল উচ্ছেদে তিনি কাউকেই ছাড় দেবেন না, এটা প্রভাবশালী হোক বা রাজনৈতিক কোনো নেতাই হোক। আমরা দেখতে চাই যে এই অঙ্গীকার এবং একই সঙ্গে ঢাকার যে যানজট শৃঙ্খলা ফিরিয়ে আনার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কতটা শক্তভাবে তিনি করতে পারেন সেটা দেখার বিষয়। দেখে আসি এই বিষয়ে একটা প্রতিবেদন। ব্যবসা থেকে হঠাৎ করে রাজনীতিতে আসেন আতিকুল ইসলাম। নৌকার টিকিটে এক বছরের কিছু বেশি সময়ের জন্য নগরপিতা নির্বাচিত হলেন বিজিএমইয়ের সাবেক সভাপতি। ইশতেহারে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকার করেছিলেন। জানান, শপথ গ্রহণের পর রূপ দেবেন বাস্তবে। অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধন, বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জোর দেবেন তিনি। আনিস ভাই, যে বাস যেগুলো করে গেছেন, যে ফ্র্যাঞ্চাইজের চেষ্টা করেছেন, এগুলোর কি অবস্থা? এগুলো নিয়ে সময় এসছে ঘাটার, কারণ একটি বাস যখন আরেকটি বাসকে টক্কর দিয়ে সামনে দাঁড়িয়ে যায়, পিছনে কিন্তু হিউজ লাইন লেগে যায়, নগরবাসীর ভোগান্তি, এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না। বাসের জন্য নির্দিষ্ট জায়গায় ইয়ারমার্ক করা থাকবে, সেখানেই বাস থামতে হবে। দখলমুক্ত করতে চান ফুটপাতও, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন তার। অবৈধ দখল উচ্ছেদে ছাড় দেবেন না রাজনৈতিক নেতা বা প্রভাবশালীদেরও। এই উদ্যোগটা নেওয়ার জন্য স্থানীয় সংসদ যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, দোকান মালিক সমিতি যারা আছে, সবাইকে যদি উদ্যোগ যদি নেওয়া হয় এবং যদি ভাগ করে দেওয়া হয় যে এই ফুটপাথটি হলো আপনাদের আন্ডারে, এখানে কেউ যেন অবৈধভাবে কেউ কিছু করতে না পারে, দোকান বসাতে না পারে, এভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। ঢাকা উত্তর সিটির নতুন মেয়রের মেয়াদ 2020 সালের 13 মে পর্যন্ত, যার আগের 180 দিনের মধ্যে শুরু হবে পরবর্তী মেয়র নির্বাচনের ক্ষণগণনা। সেই হিসেবে মেয়র পদে আতিকুল দায়িত্ব পালন করতে পারবেন 14.5 মাসের মতো। কম সময়ের মধ্যেই মেয়র হিসেবে নগরবাসীর আস্থা অর্জন করতে চান আতিকুল ইসলাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার দুই সিটির ভোটে নির্বাচিতদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে উত্তর ঢাকার মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনে উত্তর সিটির 54 ওয়ার্ডে ভোট পড়েছে 31.05%, আর দক্ষিণের 18 ওয়ার্ডে ভোট পড়েছে 40%। নির্বাচিতদের গেজেট 3 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। বৃহস্পতিবার বিকেল 4টা পর্যন্ত ঢাকা উত্তর সিটির মেয়র পদে ও 21 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন এবং দুই সিটির নতুন 36 ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ভোটগ্রহণ শেষে মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয় বেসরকারি ফলাফল। শুক্রবার সকালে এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে কমিশন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির নতুন 18 ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীদের চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। দক্ষিণের সাধারণ ওয়ার্ডে 125 কাউন্সিলর প্রার্থীর মধ্যে বিজয়ী হন 18 জন, সংরক্ষিত 24 প্রার্থীর মধ্যে বিজয়ী হন 6 জন। দক্ষিণ সিটির 4,96,000-এর বেশি ভোটারের বিপরীতে ভোট পড়েছে 40%। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু ভোট কাস্টিং হয়তো কম হতে পারে, কিন্তু এখানে যে উত্তেজনা, যে প্রতিযোগিতা ছিল। আর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তর সিটির মেয়র পদে ও 21 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন এবং নতুন 18 ওয়ার্ডের চূড়ান্ত ফলাফলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিনা আহমেদের চেয়ে 7,76,873 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। একুশ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে 7 প্রার্থীর মধ্যে বিজয়ী হন 1 জন। নতুন 18 সাধারণ ওয়ার্ডে 124 প্রার্থীর মধ্যে 18 জন নির্বাচিত হন, আর সংরক্ষিত 45 প্রার্থীর মধ্যে বিজয়ী হন 6 জন। উত্তর সিটির 54 ওয়ার্ডে 30,35,000-এর বেশি ভোটারের মধ্যে ভোট পড়েছে 9,42,539, এর মধ্যে বৈধ ভোট 9,23,026, সে হিসেবে 31.05% ভোট পড়েছে। ফলাফল রবিবারে আমরা নির্বাচন কমিশনে জমা দিব।
দু থেকে তিন দিন সময় লাগে, যে আমরা দু তিন দিনের মধ্যে কমিশনের অনুমোদন নিয়ে আমরা এটা গেজেটে পাঠাবো। নির্বাচিতরা মাত্র এক বছরের জন্যই দায়িত্ব পালন করতে পারবেন, তবে এ নিয়ে হতাশা নেই তাদের। আমি জনগণের সাথে অঙ্গীকার, যা যা অঙ্গীকার করেছি আমি চেষ্টা করব, আমি যত সময় যতটুকু সময় পাই। ঢাকার দুই সিটিতে নিরুত্তাপ ভোটের পর প্রার্থীদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে যে কয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল তাদের সমর্থকদের চাইতেও কম ভোট পড়েছে নির্বাচনে। তাহলে নির্বাচন নিয়ে কি জনগণের আগ্রহ নেই, এমন প্রশ্ন থেকেই যায়। তবে নির্বাচিতরা নগরের উন্নয়নে কি ভূমিকা রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ভোটার কম হওয়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়া এবং বিএনপির অনুপস্থিতিকে সামনে আনছেন বিশ্লেষকেরা। সুজন সম্পাদক বলছেন, এ নির্বাচন সরকারের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা। আর জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিয়েছে, উপনির্বাচনে অনাগ্রহের কারণেই ভোটার উপস্থিতি কম। ভোটের উত্তাপ মেলেনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে। বিরূপ আবহাওয়ায় দিনের প্রথম ভাগে কেন্দ্রগুলো ছিল প্রায় ভোটার শূন্য। বেলা বাড়ার পরও মেলেনি আশানুরূপ সাড়া। বিশ্লেষকেরা বলছেন, উত্তর সিটির মেয়র নির্বাচন সরকারের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রভাবও এর ওপর পড়েছে বলে দাবি সুজন সম্পাদকের। এই নির্বাচনে কী ফলাফল হবে প্রায় পূর্ব নির্ধারিত, কারণ একটা প্রধান বিরোধী দল, একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। অতএব যে ক্ষমতাসীন দল জিতবে এতে কোনো সন্দেহ নাই, তো এতে মানুষের কোনো আগ্রহ নাই। উপনির্বাচনে ভোটারের অংশগ্রহণ কম থাকে বলে জানাচ্ছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ। পাশাপাশি বৈরী আবহাওয়া এতে ব্যাঘাত সৃষ্টি করেছে বলে মত তাদের। তবে কিছু এলাকায় কাউন্সিলের নির্বাচনে উল্লেখযোগ্য ভোটার ছিল বলে জানিয়েছেন জানিপপ প্রধান। যতটুকু ভোট পড়েছে পুরোটাই সহি, এমনটি সবাই বলছেন। আর উপনির্বাচন সেটা জাতীয় সংসদের ক্ষেত্রেই হোক কিংবা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হোক, সবসময় আমরা দেখেছি যে উৎসাহের ঘাটতি থাকে। এই নির্বাচনের মেয়াদ মাত্র দেড় বছর হওয়ায় নগরবাসীর খুব একটা সাড়া মেলেনি বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো বড় দল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা ক্রমেই সংকুচিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন বর্জন করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরও সংকটে পড়বে বিএনপি। গণতন্ত্র থেকে দূরে সরে যাওয়া দলটির জন্য ভালো ফল আনবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি স্থানীয় নির্বাচন বর্জন করলেও তাদের নেতাকর্মীদের অনেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ঢাকা উত্তর সিটি নির্বাচনেও ভোটার সংখ্যা কম থাকার কথা মেনে নিয়ে তিনি বলেন, 2001 সালের সিটি নির্বাচনের তুলনায় এ নির্বাচন ভালো হয়েছে। ভোট কম পড়ার ক্ষেত্রে ওবায়দুল কাদেরের যুক্তি, তিন দিনের ছুটি আর বৈরী আবহাওয়ার জন্য অনেকেই ভোট দিতে আসেননি। এ ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ যদি কোনো বড় দল না করে, সেই দল ক্রমেই সংকুচিত হবে এবং সেই দলের আকর্ষণ জনগণের কাছে কমে যাবে এবং সেই দলের নেতা কর্মীরা পাওয়ার পলিটিক্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। জনগণ যেখানে ভোট দিতে পারে না সেখানে ভোটার দিবস পালনকে হাস্যকর ও তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদ নির্বাচনের মতো সিটি নির্বাচনও জাতি প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি আরও বলেন, জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে ভোট দিতে চায়নি। বর্তমানে বাংলাদেশ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সরকার গণতন্ত্র হত্যা করেছে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই মাঠে নামতে হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি শিগগিরই নতুন কর্মসূচি দেবে বলেও জানান মোশাররফ। ভোটার যেখানে ভোট দিতে পারে না সেখানে আজকের স্লোগান হচ্ছে ভোটার হন ভোট দিন। এই সরকারই ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে, একটা তামাশার সৃষ্টি করেছে। পরাজিতরা
সবসময় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীতে জাতীয় ভোটার দিবসের র্যালি শেষে এ মন্তব্য করেন তিনি। বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বলেও জানান সিইসি। সিটি নির্বাচনে ভোটার সংখ্যা কম হওয়ার তিনটি কারণ উল্লেখ করেন তিনি। বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেয়া, স্বল্প মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হওয়া এবং বৃষ্টির কারণে ভোটার কম হয়েছে। তবে ভোটাররাই মেয়র এবং কাউন্সিলর নির্বাচন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, ভোটার দিবস উপলক্ষে আজ থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। ভোটার হবেও ভোট দেব এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। যারা পরাজিত হয় নির্বাচনে আসে না, তারাই বলে এই নির্বাচন কমিশন ভালো না। এটা এদেশের কালচার, সবসময় হয়ে থাকে, এবছর তার ব্যতিক্রম না। কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে, তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। প্রবাসীরাও যাতে জাতীয় পরিচয়পত্র সহ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রায় 1 কোটি লোক প্রবাসী আছেন, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। প্রবাসীরা যাতে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন তার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একজন যোগ্য নাগরিকও যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ না পড়েন সেজন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। স্বাগত জানান জাতীয় ভোটার দিবস উদযাপনের উদ্যোগকেও। প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা যাতে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন তার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রবাসী বাঙালিরাও যাতে জাতীয় পরিচয়পত্র সহ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় সেই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। আবাসন প্রকল্পের নামে কেরানীগঞ্জ অংশে বুড়িগঙ্গার প্রায় 1 কিলোমিটার অংশ দখল হয়ে আছে এবং এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এমনটি অভিযোগ করা হচ্ছে। তবে নদীর একই অংশে কিন্তু কিছুদিন আগে যে ব্যক্তি পর্যায়ে দখল ছিল সেগুলি উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এটা বেশ কয়েকবার জানানো হয়েছে বলে স্থানীয়রা বলছেন যে নদীর দুটো পার থাকে, একটা পার যেখানে বিআইডব্লিউ অভিযান চালিয়েছে, অন্য পারটায় অভিযান চালানো হয়নি। এটা একটা হতে পারে যে বিআইডব্লিউটির মূল দায়িত্বটাই হচ্ছে তাদের যে ল্যান্ডিং স্টেশন সেইটা, ফলে এটা আসলে বাড়তি নজর দেওয়া দরকার। এই বিষয়ে একটা প্রতিবেদন দেখি। প্রায় 3 বছর ধরে কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের মধ্যেরচর, ঝাউচর, বালুরচর এই 3 গ্রামের প্রায় 1 কিলোমিটার দীর্ঘ নদীর তলদেশ পার ও নদীর ঢাল দখল করে গড়ে উঠেছে আবাসন প্রকল্প। নদী রক্ষা আন্দোলনকারীরা বলছেন, টাস্কফোর্সকে এই দখলের কথা জানানো হয়েছে বহুবার। ওই পারে নদীর পিলার দেয়নি, এই সেন্টার দেওয়া পারেনি। দেখতেছি বালি ভরাট হচ্ছে, আমি এখানে এই দিতে তো দেখাই যায় বালি ভরাট হচ্ছে। যেদিকে বড় বড় দখল, যেদিকে ফ্লাটমেন, যেদিকে আপনার ফসুর, যেদিকে বুড়িগঙ্গা তৈরি হয়েছিল, সেই জায়গাগুলির দখলদাররা অনেক বেশি প্রভাবশালী এবং অনেক বড় আকারের দখল, যে কারণে ওইগুলিতে আমরা এখনও ইফেক্টিভ কিছু দেখি না। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনার সমস্যা বেশি ওই সমস্ত জায়গায় সীমানা পিলার দেওয়া হয়নি। এখনও চলছে ভরাট, চলছে পার বাধাইয়ের কর্মযজ্ঞ। বুড়িগঙ্গা নদীর পশ্চিম হাজারিবাগের ঝাউচর গ্রামের দুপারেই রয়েছে অবৈধ দখল। পূর্ব পাশের অংশে বিআইডব্লিউটিএ চালাচ্ছে উচ্ছেদ অভিযান, কিন্তু তার পশ্চিম তীরেই আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা আবাসন প্রকল্পের নামে ভরাট হয়ে গেছে। প্রশাসনের নাকের ডগায় ভরাট করে এরই মধ্যে শুরু হয়েছে প্লট বিক্রি। দখলের কথা স্বীকার করেছে বিআইডব্লিউটিএও। এই এলাকায় নদীর একপারে ঘটা করে উচ্ছেদ অভিযান চালালেও ঠিক তার অপর পারে কেরানীগঞ্জ অংশে এখনো দেয়াই হয়নি সীমানা পিলার। নদীর ওই পারে একটি আপনার আবাসন প্রকল্প, আপনার মধুরচিটি বলে পরিচিত, 3টি গ্রাম বেষ্টিত করে এসে এখানে বিশ এবং নদীর বাঁকটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে, ড্রেজার দিয়ে আমাদেরকে অপসারণ করতে হবে। নদীর একই অংশে ব্যক্তি পর্যায়ে দখলদারদের উচ্ছেদ, আর অপরদিকে প্রভাবশালীদের এখনও উচ্ছেদের পরিকল্পনা না থাকার পেছনে কোনো দুর্নীতি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান টিআইবির। যাদেরকে সরানো সম্ভব শুধু তাদের ক্ষেত্রেই হস্তক্ষেপ করছে, বা যাদেরকে সরানোর পিছনে উদ্দেশ্য রয়েছে তাদের ক্ষেত্রেই সরানো হচ্ছে, কিন্তু যাদেরকে আবার সুরক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বা সুরক্ষা দিতে বাধ্য হচ্ছেন তারা, সেই দখলদারি ভাগিদার হচ্ছেন তাদেরকেই কিন্তু আবার সুরক্ষা দেওয়া হচ্ছে। বিষয়টা দুর্নীতি দূর করার জন্য দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী তলদেশ পার ও ঢাল মিলিয়ে নদীর সীমানা, এই 3 অংশে ভরাট বা অবকাঠামো নির্মাণ আইনত অবৈধ।
ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে 61 যাত্রী সবাইকে নিরাপদে নামানো হয়েছে। বিমান জানায় দুপুর 2:59 সিলেট থেকে ঢাকার পথে যাত্রা করে ফ্লাইটটি। উড্ডয়নের সময় -8 মডেলের উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি লক্ষ্য করেন পাইলট। পরে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। বিকাল 4:00 জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। পুরান ঢাকার চুরিহাট্টার আগুনে দগ্ধ রেজাউল মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চকবাজার ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 70 জনে। এর আগে ঢাকা মেডিকেলে মারা যান আরও 2 জন। 20 ফেব্রুয়ারি রাত 10:30 দিকে আগুন লাগে চকবাজারের চুরিহাট্টায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 67 জন। গুরুতর দগ্ধ 9 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বান ইউনিটে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট 10 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এই ট্র্যাজেডির পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আসন্ন ডাকসু নির্বাচনে লড়ছেন শারীরিক প্রতিবন্ধী 2 শিক্ষার্থী। নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান পরিবর্তনে দিতে চান নেতৃত্ব। কেমন চলছে তাদের প্রচারণা, সাধারণ ছাত্ররাই বা কেমন সাড়া দিচ্ছেন তাদের, সেই অভিজ্ঞতা জানব তাদেরই মুখে। জীবন যুদ্ধে হুইল চেয়ারই তার নিত্যসঙ্গী, সব সময় ছিল তার সংগ্রামী পথ চলা। বলছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ছাত্র চিবল সাংমার কথা। তার চোখে মুখে এখন আরেক স্বপ্ন। এবার তিনি ডাকসু নির্বাচনে লড়ছেন সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেলে সদস্য পদে। ক্যাম্পাসে প্রায় 4-5 বছর ধরে পড়াশোনা করছে এবং আমি বলবো আমার প্রচুর বন্ধুবান্ধব। তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন আমি ডাকসু নির্বাচনে দাঁড়ালাম এবং প্রতিদ্বন্দ্বিতা করছি, শুনে আমার বন্ধুবান্ধব সবাই অনেক বেশি খুশি এবং আমাকে তারা নিজেরা অনুপ্রাণিত করছে অনেক বেশি। শুধু চিবল নয়, মহসিন হলে বাংলা বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী আমজাদ হোসেন। হলে হলে বিভাগে বিভাগে বিশ্ববিদ্যালয়ের বাসে প্রচারণা চালাচ্ছেন আমজাদ। বলছেন জীবনটাই তার কাছে একটা যুদ্ধ। শোনালেন ডাকসু নির্বাচন নিয়ে তার স্বপ্নের কথা। একটা প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে তার কিছু সীমাবদ্ধতা জায়গাটা থাকবে, কিন্তু তার যদি ইচ্ছা আগ্রহের জায়গাটা থাকে, সেই রাতনি সচেতন হয়ে যদি কাজটা শুরু করে, তাহলে অনেকটাই তার সেই জায়গার লাঘব হয়ে যায়। কারণ সে মেনেই নেয় যে তার সীমাবদ্ধতাগুলো কতটুকু। শারীরিক প্রতিবন্ধকতার শিকার এই যুবকদের শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার আকাঙ্ক্ষাকে স্বাগত জানালেন সাধারণ শিক্ষার্থীরা। চোখ যাদের নাই, এটা অনেক কষ্টের, দুনিয়ার সব থেকে সুন্দর সৃষ্টি দেখা থেকে তারা বঞ্চিত। কারণ আমজাদ ভাই দাঁড়াইছে, আমজাদ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। পুরো সমাজ এটাকে স্বাভাবিকভাবেই নেবে তাদেরকে, এবং স্বাভাবিকভাবে তারাও যে কোনো আন্দোলনে পার্ট করবে, এটা আমরা চাই। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ওরা এগিয়ে যেতে চান বহু দূর। সর্বোচ্চ বিদ্যাপীঠে নেতৃত্বের মাধ্যমেই শুরু করতে চান আরেকটি স্বর্ণালী মিশন। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা মার্চের বইমেলায় সকালে লোক সমাগম ছিল কম, শিশু প্রহরেও ছিল তুলনামূলক কম ভিড়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা, বেড়েছে বই বিক্রি। বাবার হাত ধরে সময় বাড়ানো মেলার শিশু প্রহরে এসেছে অরিত্র ঋদ্ধি বিশ্বাস। অরিত্র এবছরের অমর একুশে গ্রন্থমেলার কনিষ্ঠ লেখক। যখন এই বইটি বেরিয়েছে তখন আমার খুবই খুবই আনন্দ হয়েছে এবং ভালো লেগেছে, এবং সবাই বলেছে খুবই ভালো। অরিত্রের মতোই আরো অনেক এসেছেন পিতা মাতার হাত ধরে, ছিল তাদের আগ্রহের কেন্দ্র। আমার বাবা মার সাথে আমি মেলায় এসেছি, আমি কিছু ভূতের বই আর সায়েন্টিফিক বই কিনতে চাই। আমার অনেক ভিড় হয়েছে, আমি বাবা মার সাথে এসেছি, অনেক অনেক মজার মজার বই কিনেছি, কমিক্স কিনেছি। আমি ভূতের বই কিনবো, আমি আমার বাবার সাথে এসেছি আর আমার দাদার সাথে এসেছি। আমি হচ্ছে এখানে অনেক বই কিনতে এসেছি, আর এখানে দেখলাম যে একটা শিশুপুর আছে। 25 বছর পর সময় বাড়ানো মেলায় সকালে লোক সমাগম ও বইয়ের বিক্রি কম থাকলেও
প্রকাশক ও বিক্রয়কর্মীরা আশাবাদী প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এই দুই দিন কাঙ্ক্ষিত বিক্রি হবে। কালকে এসে ধরেন মেলা শুরুতেই যখন শুরু হবে গেটটা ওপেন করবো এই মুহূর্তে বৃষ্টি নামছে, তো আশেপাশে তো কোথাও দাঁড়ানোর জায়গা নেই, এই জন্য সবাই অনেকে ফিরে চলে গেছে, ওই মানুষগুলো আজকে আসতেছেন। একেবারে ভাবলো যে এক বছর আমি মনে হয় মেলাটাই মিস করলাম, আমার মনে হয় তাদের জন্য আজকের এই দুইটা দিন খুব ভালো দিকে আমি মনে করি আর কি। শুক্র শনিবার বইমেলা চলবে জেনে এসেছেন এমন অনেকে যারা গত 28 দিনে মেলায় আসার সুযোগ পাননি, তাদের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। আমার ধারণা ছিল মানুষ লোকজন একটু বেশি, দর্শক একটু বেশি হবে, একটু কম আমার কাছে লাগছে। অনেকেই জানেন না যে আজকে দুই দিন মেলার সময় বেড়েছে, যার কারণে একটু উপস্থিতি কম, তো আশা করা যাচ্ছে যে বিকেলবেলায় মেলায় অনেক লোক সমাগম হবে। শনিবারও মেলা শুরু হবে সকাল 11টায়, থাকছে বইমেলার সকল নিয়মিত আয়োজন। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একুশে বইমেলার সবশেষ খবর জানাতে এবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, আজকের দিনের মেলার কিরকম পরিস্থিতি দেখছেন এবং যারা মেলায় বই কিনতে এসেছেন তাদের প্রতিক্রিয়া কি মেলা বাড়ানো সম্পর্কে? আজকের দিনে যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন এবং বরাবরই বইমেলায় শুক্রবারের ছুটির দিনগুলো খুব লোকে লোকারণ্য, সেরকমই একটা পরিবেশ, খুব উৎসব মুখর পরিবেশে পাঠকরা বই দেখছেন, বই কিনছেন, সপরিবারে মেলা ঘুরে দেখছেন এবং মেলা যে দুদিন বেড়েছে এর ফলে ধরনের উৎসাহ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। কারণ আপনি জানেন যে বুধবার বৃষ্টির কারণে সন্ধ্যার পরে মেলা বন্ধ ছিল এবং সেদিন যারা এসেছিলেন তারা আসলে এক ধরনের অবরুদ্ধ ছিলেন এবং বৃষ্টির কারণে ঠিক বই কেনা বেচা বন্ধ ছিল। আজকে প্রকাশকরা বলছেন যে তারা বাংলা একাডেমির যে সিদ্ধান্ত মেলা বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে, এটা খুব যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে এবং এর ফলে ক্রেতারা আবার আরও দুদিন বাড়তি পেয়েছে এবং সর্বমোট 4,771টি বই এসেছে পর্যন্ত। আজ এসে যাদের উপরে যে বই এসেছে তার মধ্যে নিশ্চয়ই প্রতিবারই যেটা হয় যে কিছু কিছু বইয়ের ব্যাপারে পাঠকদের বাড়তি আগ্রহ তৈরি হয়, কোন কোন বইয়ের ব্যাপারে দেখছেন যে একটু বাড়তি আগ্রহ, অর্থাৎ এই মেলার বিশেষ বই কোনগুলি মনে হচ্ছে? আসলে আজকে যেটা দেখেছি যে আনিসুল হকের প্রথমাতে তিনি বসেছেন, তার সঙ্গে কথা হয়েছে, তিনি টানা অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন এবং ক্রেতারা এসছে বই কিনেছে তার কাছে অটোগ্রাফ নিচ্ছে, তার আলো জেলে যায়। এবং আর জাফর ইকবালকে দেখেছি তার চারপাশে ভক্ত এবং পাঠকের ভিড় ছিল। এই দুজন লেখকের বইয়ের প্রতি, আপনি যদি বিক্রির কথা বলেন তাহলে আমি বলবো যে এই দুজন লেখকেরকে দেখেছি যে ভক্ত পাঠকের ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছেন এবং তারা বলছেন যে, তাদের সঙ্গেও কথা বলেছে, তারা বলছেন যে বাংলা একাডেমির এই যে সিদ্ধান্ত দুদিন বাড়ানো এই সিদ্ধান্তটা তারা স্বাগত জানিয়েছেন, তারা বাংলা একাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন। বলা চলে লেখক পাঠক ক্রেতা প্রকাশকের ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জাহিদ, বই পড়ার অভ্যেস গড়ে তোলার জন্য ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছিলেন পলান সরকার, তিনি বাড়ি বাড়ি পায়ে হেঁটে গিয়ে সবার কাছে বই পৌঁছে দিতেন বই পড়ার জন্য। 98 বছর পর্যন্ত তিনি আসলে আলো বিতরণ করেছে বাংলাদেশে, এই রকম পলান সরকার একজন না, অনেক পলান সরকার প্রয়োজন এবং সেইটি তিনি একটা উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন যে পলান সরকাররা এই দেশকে আলোকিত করতে পারে। আমার মনে হয় যে তিনি তার কাজের মধ্য দিয়ে এই আলো ছড়িয়ে যাবেন যতদিন পর্যন্ত বাংলাদেশ প্রতিবেদন। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বাড়ি বাড়ি পায়ে হেঁটে বই পৌঁছে দিতেন পলান সরকার, সপ্তাহ শেষে বই ফেরত নিয়ে আবারও পৌঁছে দিতেন নতুন বই। এভাবেই উত্তরবঙ্গের মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরির এক ব্যতিক্রমী উদাহরণ গড়ে তোলেন পলান সরকার। গ্রামে গ্রামে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিনব এই কার্যক্রম ক্রমেই দেশের মানুষের কাছে তাকে পরিচিত করে তোলে আলোর ফেরিওয়ালা হিসেবে। 2011 সালে বিশেষ সামাজিক এই অবদান রাখার জন্যে লাভ করেন 21শে পদক। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমাদের সকলকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন আমাদের এই পরমবারে। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন আপনাকে ব্যস্ত নসিব করেন। পলান সরকারের আসল নাম হারেজউদ্দিন, জন্মেছিলেন 1921 সালের 9 সেপ্টেম্বর রাজশাহীর বাঘাতে। বইপাগল গুড়িয়ে ব্যক্তি রাজশাহী জেলার 20টি গ্রামের পথে পথে হেঁটে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বই। আলোর এই ফেরিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। প্রাতিষ্ঠানিক
উচ্চ ডিগ্রি তার না থাকলেও অসাধারণ তীক্ষ্ণ মেধা সম্পন্ন একজন মানুষ উনি ছিলেন। যাবৎকাল উনি যে আমাদের সাথে যে কীভাবে মিশেছেন, মানুষ মানুষ যে এইভাবে মানুষের সাথে মিশতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে, মানুষের কাজ করতে পারে, এত হিতৈষী মানুষ মনে হয় আর মানুষ পাবে না। আগামীকাল সকাল 10টায় বাউসা হাই স্কুল মাঠে পলান সরকারের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে পারিবারিক গোরস্থানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে গোলাগুলিতে 4 জন নিহত হয়েছে। নিহতেরা মাদক ব্যবসায়ী বলে দাবি করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোরে টেকনাফের সাবরাঙ্গের পুরাতন মকপাড়া এবং ওয়াইংখং এর নয়াপাড়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মিয়ানমার থেকে ইয়াবা আনা হচ্ছে এমন খবরে ভোরে মকপাড়ায় অভিযানে যায় তারা। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ঘণ্টাব্যাপী গোলাগুলিতে নিহত হন ইয়াবা ব্যবসায়ী নাজির আহমেদ এবং গিয়াসউদ্দিন। তাদের বিরুদ্ধে মাদক ও মানব পাচার সহ একাধিক মামলা রয়েছে। একই সময়ে নয়াপাড়ায় বিজিবির সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত হয় 2 জন। তারা হলেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ হাসান আলী ও সদর ইউনিয়নের মোহাম্মদ হোসেন ওরফে কামাল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি চেয়েছিলাম। আপনারা অনেকেই চিঠি পাঠিয়েছেন। নাজিম হৃদয় সেনবাগ নোয়াখালী থেকে বলছেন, সেনবাগে বর্ষা মৌসুমে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পানি নামার জন্য নেই সুব্যবস্থা। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শামীম হোসেন বরিশাল থেকে বলছেন, 5 নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে নদীর পার রাতারাতি দখল হয়ে যাচ্ছে, সেখানে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে ভবন, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজীব আহমেদ মাধবদি নরসিংদী থেকে তিনি বলছেন, মাধবদিতে ব্রহ্মপুত্র নদীর পাশে গড়ে উঠেছে বড় বড় টেক্সটাইল মিল, যেখান থেকে কেমিক্যাল বর্জ্য রং গিয়ে মিশছে পানিতে, এতে নদী ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা, তার আগে জানিয়ে দেব শিরোনামগুলো। উচ্ছেদে প্রভাবশালীদের ছাড় দেবে না নতুন মেয়র আবিপুর, পরিবহনে শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার। নির্বাচনে ভোটার কমে বিএনপির অনুপস্থিতি দেখছেন বিশ্লেষকেরা, আছে উপনির্বাচনে অনাগ্রহের বিষয়ও। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ আমাদের পরের আগে।